আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, তাফসিরুল কোরআন .com থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সকলে জানেন আমাদের সামনে যে মাসটি এসেছে, এই মাসটি অত্যন্ত মোবারকময়, ফজিলতময় একটি মাস, জুলহিজ্জা মাস। এই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমাল রয়েছে, যেই সুন্নত আমালগুলো আমাদের জন্য করা অত্যন্ত জরুরি। তো আমরা তাফসিরুল কোরআন .com থেকে সবসময় আপনাদেরকে কোরআন সুন্না অনুযায়ী সহি সুন্নতের আমলগুলো জানানোর চেষ্টা করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, তাফসিরুল কোরআন .com এর সাথে থেকে নিয়মিত কোরআন এবং সুন্না ভিত্তিক সহি আমল জানার, বুজার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখন যে মাসআলাটি আলোচনা করব, এটি হলো আরাফার দিনের ফজিলত এবং সিয়ামের গুরুত্ব সম্পর্কে। জুলহিজ্জা মাসের মধ্যে একটি মোবারকময় দিন রয়েছে, যে দিনটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমে আরাফা হিসেবে নামকরণ করেছেন। ইয়ামে আরাফা অর্থাৎ আরাফার দিন, এই দিনটিও অত্যন্ত মোবারকময় এবং এই দিনের আমলও অত্যন্ত মোবারকময়। এই দিনটি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সহি মুসলিমের 1348 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়া তাকাল্লাহু ফিহি আবদা মিনান নার মিন ইয়াউমি আরাফা। অর্থাৎ আরাফার দিনের থেকে এমন কোনো দিন অধিক ফজিলতময় নেই, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বছরের মধ্যে এই দিনটি এত ফজিলতময় দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই হাদিস থেকে আমরা সহজে বুঝতে পারি যে এই ইয়ামে আরাফার এই দিনটি কত ফজিলতময়, কত বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু দোয়ায়ে দোয়া ও আরাফা, সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য যারা আরাফার ময়দানে থাকবেন তারা এই দিন আল্লাহর দরবারে দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, এগুলোর মাধ্যমে তারা উকুফে আরাফা অবস্থান করবেন, সলাতুল জোহর এবং সলাতুল আসর এই আরাফার ময়দানে আদায় করবেন। আর যারা হাজি নন তারা আরাফার দিনে সিয়াম পালন করবেন। আরাফার দিনের এই সিয়ামটি এত বেশি ফজিলতময়, সহি মুসলিমের 1163 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াওমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানা আল্লাতি ক্বাবলা ওয়া সানাত আল্লাতি বাদা। আরেকটি রাওয়ায়েতে কথাটি এভাবে এসেছে যে ইউকাফফিরুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া, অর্থাৎ ইয়াওমে আরাফার দিনের সিয়ামকে এত বেশি ফজিলতময় যে আমি আল্লাহর কাছে আশা করি যে আমার কোনো উম্মত যদি আরাফার দিন সিয়াম পালন করে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে এই দিনের সিয়ামটি কত ফজিলতময় যে একদিনের সিয়াম পালনের দ্বারা আল্লাপাক অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছর, দুই বছরের গুণা আল্লাপাক মাফ করে দিবেন। সুবহান। এই দিনটি এমন দিন যেই দিন
সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলমিনের দিনকে, ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকের দিনটি এমন একটি দিন যেই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, যেটি সহিহ আল বুখারীর 4606 নম্বর হাদিসে এসেছে, ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তোমরা কোরআনে এমন একটি আয়াত পাঠ করো, এরকম আয়াত যদি আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করতেন আমরা ওই দিনটিকে ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ। তাহলে ওই দিনটি কোন দিন? যেই দিন আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন সেই দিন আরাফার দিন ছিল, আরাফার ময়দানে এই আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াউমা আরাফা ওয়া ইন্না ওয়াল্লাহি বি আরাফা, যেদিন এই আয়াত নাজিল হয় সেদিন আরাফার দিন, আল্লাহর কসম সেদিন আরাফার দিন আমি ওমর সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সহজে বুঝতে পারি এই দিন সিয়াম পালন করা আমাদের জন্য কত ফজিলত। এখানে একটি মাসআলা জানা দরকার, সেটি হলো ইয়ামে আরাফা কোন দিন? ইয়ামে আরাফা কি যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন ইয়ামে আরাফা, নাকি যেই দেশে যেই দিন 9 তারিখ হবে ইয়ামুত তাসে হবে সেই দিন ইয়ামে আরাফা? ইয়ামে আরাফা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এটাকে ইয়ামুত তাসে বলেন নাই, শব্দটি বলছেন ইয়ামে আরাফা, আরাফার দিন। তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরাফার দিনকে বুঝিয়েছেন। অর্থাৎ আরাফার ময়দান একটি জায়গায় পৃথিবীর মধ্যে, আরাফা তো সারা পৃথিবীতে হয় না, একটি জায়গায় আরাফার ময়দান। তো যেদিন আল্লাহর ঘরের হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিনটাই ইয়াউমে আরাফা। তবে এই ব্যাপারে আহলুল এলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আহলুল এলেমদের কেউ কেউ বলছেন যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন ওই দিনটাই ইয়াউমে আরাফা, আবার কেউ কেউ বলছেন না, ইয়ামে আরাফা বলতে ইয়ামুত তাসেকে বোঝানো হয়, 9 তারিখকে বোঝানো হয়। এজন্য বিশ্বের অনেক বড় বড় আহলুল এলেম তারা 9 তারিখ, পৃথিবীর যেই দেশে যেই দিন 9 তারিখ সেই দিন ইয়ামে আরাফা, এই কথাও মতামত ব্যক্ত করেছেন। তো যেহেতু আহলুল এলেমদের 2টি মতামত রয়েছে, এজন্য আমরা 2টি মতামতকে সমন্বয় করে বলবো। সবচেয়ে উত্তম পন্থা হলো যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিন ইয়ামে আরাফা ধরে আমরা সিয়াম পালন করব, আবার যেদিন যেই দেশে 9 তারিখ সেই দিনও আমরা সিয়াম পালন করব। তাহলে যেই দিনই হোক আমরা ইয়ামে আরাফার ফজিলত পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এমনিতেই তো জুলহিজ্জার 1 থেকে 9 তারিখ সিয়াম পালন করা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তা আমরা 2 দিন পালন করলাম, যেদিন আরাফার ময়দানে হাজিরা আসলেন সেদিন 8 তারিখ, পরের দিন 9 তারিখ, 2 দিনই পালন করলাম, তাহলে বেশি ফজিলত এবং নিশ্চিত আমরা ইয়ামে আরাফা পেলাম। আর যদি আমরা 2 দিনের মধ্যে 1 দিন পালন করতে চাই, তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিনেই ইয়ামে আরাফা, এই মতটি আকরাব ইলা সুন্নাহ, অর্থাৎ এই মতটি বেশি অগ্রাধিকারযোগ্য, এটি আমল করলে আমরা সুন্নার নিকটবর্তী বলে মনে করি। তবে কেউ যদি 9 তারিখও পালন করেন, আমরা আশা করি তিনিও ইয়ামে আরাফার সওয়াব ফজিলত লাভ করবেন। ওয়াল্লাহু আলামু বিসওয়াব ওয়া বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া